বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে, তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে, যাবে না? দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্না মিলে ইসলাম, এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রসুল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গা ছয় অক্ত বানাই দিব আমরা, ঠিক আছে, সুযোগ আছে? সুযোগ নাই। জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, জাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছি। কামেল মানে কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? সার্টিফিকেট সব কিছু না, জ্ঞান সব কিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়, জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গোনা ছেড়ে দিবেন, গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ।